এই যে দরুদ শরীফ আমরা পড়লাম, সবাই মিলে সমস্বরে দরুদ শরীফ পড়লাম, আমাদের অনেক ভাইরা মনে করতে পারেন যে এটা তো দরুদ ইব্রাহিম না, এটা কেন আপনারা পড়েন? অনেকে আবার বলে এটা হাদিসে নেই, এটা বেদাতি দরুদ। আমি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বিনয়ের সাথে আপনারা আমার কথাগুলি শুনবেন। ইসলামী শরিয়া কখনো নির্দিষ্ট একটা দরুদ শরীফকে বাইন্ডিং করে দেয়নি। আপনি যদি ভালো মতো দেখেন, দেখবেন কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা শুধু দুরুদের কথা বলেননি, দুরুদ এবং সালাম দুইটার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজির উপর দুরুদ পড়ার আদেশ এবং তাজিমের সাথে সালাম দেওয়ার আদেশ, দুইটা আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিসের কিতাবগুলি যদি তন্ন তন্ন করে তালাশ করেন দেখবেন বহু দুরুদ আছে। আপনি যেটাকে দুরুদ ইব্রাহিম বলছেন ভাইজান, এটার নাম দুরুদ ইব্রাহিম কোনো হাদিসের কিতাবে নাই। এই নামটা আমাদের দেওয়া, আমাদের দেওয়া মানে আমি না, আমাদের এই জামানার কারো না কারো দেওয়া। তো সব সময় যারা সব কিছুতে বেদাত খুঁজেন, আপনারা কি জানেন না যে কুরআনে সালাসার মধ্যে দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ শরীফের নামই ছিল না, তো নামটাও তো বেদাত। আল্লাহর ওয়াস্তে বলবো, দুরুদে ইব্রাহিম যেটাকে বলা হচ্ছে এটাও সুনানুল দারাকুতনি শরীফে এবং সুনানুল কুবরা লিল বাইহাকি, যেটা ফাতহুল বারি লি ইবনে হাজার আসকালানি আল আজকার লি নাওয়াবী সহ অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। সাহাবাই কারাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনাকে সালাম দিতে হয় তা তো জানতে পারলাম, কিন্তু আপনার কাইফা নুসাল্লি আলাইকা ইজা সাল্লাইনা সালাতানা, নবী গো নামাজের মধ্যে আপনাকে কিভাবে দরুদ শরীফ পড়ব, কাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপরে কিভাবে দরুদ শরীফ পড়ব, ইজা যখন সাল্লাইনা সালাতানা, আমাদের নামাজ যখন আমরা আদায় করব, নামাজের ভিতরে আপনার দরুদ কিভাবে পড়ব। তখন আমার দয়াল নবীজি সাহাবিদেরকে নামাজের ভিতরে, নামাজের ভিতরে কিভাবে দরুদ শরীফ পড়বে ওই শিক্ষা হিসেবে নবীজি দরুদ ইব্রাহিম যেটাকে বলেন ওটা দিয়েছেন। নামাজের বাহিরের উদ্দেশ্য নয়, নামাজের ভিতরের উদ্দেশ্যে। মনে রাখবেন দাদু, হাদিসের পরিভাষাগুলি খেয়াল করবেন। হ্যাঁ, নামাজের বাইরে কি দুরুদ ইব্রাহিম পড়া যাবে না? যাবে, নিষেধ নাই। কিন্তু হাফেজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফাতহুল বারি শরহে বুখারিতে, ইমাম শামসুদ্দিন সাখাবি রহমতুল্লাহ আলাই কৌলুল বাদির ওই কিতাবে, ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহে তিনার একাধিক গ্রন্থের মধ্যে বলেছেন, আল মজমু শরহে মুহাজ্জাব সহ কয়েকটা কিতাবের মধ্যে উনি বলেছেন। ইমাম মোল্লা আলী কারিও একাধিক গ্রন্থের মধ্যে বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কারাম তিনারা বলেছেন যে মজলিসে দরুদ শরীফ যদি পড়েন অন্ততপক্ষে একবার হলেও সালাম দিতে হবে। সালাম বিহিত ইনফেরাদি সলাত পাঠ করা মাকরুহে, মাকরুহে তানজিহি, ফুকাহায়ে কারামের চূড়ান্ত রায় এটা। শুধুমাত্র দরুদ শরীফ মানে দরুদ ইব্রাহিম পড়ে উঠে গেছেন, একবারও নবীজিকে সালাম দেন নাই, ওই ধরনের দরুদ নামাজের বাইরে যে কোনো মজলিসে শুধুমাত্র এনফেরাদিভাবে এককভাবে আপনি যদি পড়েন তাহলে সালামবিহীন ওই দরুদ শরীফ আপনার সওয়াবের কাজ হবে না, বরং মাকরু হবে, মাকরু তানজিহি। এটার মূল হাকিকত হলো কোরআনের সেই আয়াত, আল্লাহ তাআলা নিজে বলেছেন, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কালামের ঘোষণা, নবীর উপর দরুদ পড়া, নবীজিকে সালাম দেওয়া, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যানা শাফিইনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যানা শাফিইনা মাওলানা শাফিইনা। আমার দাদু ভাইরা খেয়াল করবেন, যে সমস্ত আলেম ভাইয়েরা
এই ধরনের বক্তব্য দিয়ে বসেন যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া যাবে না, হাদিসে যে দরুদ নাই ওটা পড়াই যাবে না, বেদাত। আপনারা কি কোরআন হাদিস পড়েই তো আলেম হয়েছেন? না পড়ে তো আলেম হননি ভাই। আলিয়াতে পড়েন আর কওমিতে পড়েন, অবশ্যই লেখাপড়া করেছেন। একেবারে এমনি এমনি তো আর কামিল পাস করেন নাই, দাওরায়ে হাদিস পাস করেন নাই, লেখাপড়া তো করেছেন। আমি ভাই হিসেবে আপনাকে স্মরণ করাচ্ছি, আল জামিউল মুসনাদুস সহীহুল মুখতাসারু মিন উমরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি আল মারুফ সহীহুল বুখারী, বুখারী শরীফ সবাই পড়েছেন। দেখবেন মুকদ্দমা এবং ইখতিতামের মধ্যে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহু তাআলা সহীহ মুসলিমের মুকদ্দমায় ইখতিতামে আবু দাউদ সিজিস্তানি তার সুনানে মুকদ্দমার মধ্যে জামিউত তিরমিজির মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক ইবনে আনাস সহ পৃথিবীর সমস্ত আইম্মাই কারামের কিতাবের শুরুতে এবং শেষে কিতাবের বিভিন্ন জায়গায় তিনাদের মনের মাধুরী দিয়ে ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর লফজে শব্দে দুরুদ শরীফ লিখে গেছেন, যেগুলি মূলত দুরুদ ইব্রাহিম নয়, অন্য দুরুদ। তাহলে আমি সেই আলেমদেরকে বলবো যারা দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়লেই মনে করেন বেদাত বা বেদাতি, ভাই আপনি নিজেও তো তাহলে বেদাতি, কারণ আপনি তো এই কিতাব পড়ে আসছেন যে কিতাবে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ আছে, আপনি ওইগুলি পড়ে আসছেন, তো আপনার ফতোয়ায় আপনি নিজেই তো বেদাতি। আপনি যদি বলেন যে দুরুদ ইব্রাহিম ছাড়া আর দুরুদ পড়লেই বেদাতি, তাহলে ইমাম বুখারী বেদাতি হয়ে যায়, ইমাম মুসলিম বেদাতি হয়ে যায়, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, পৃথিবীর সব আইম্মা কারাম বেদাতি হয়, আপনি আলাদা একলা মুসলমান থাকেন। কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত বাদ দেন, তরিকতের সাবজেক্ট আমরা পরে আলোচনা নিয়ে আসতেছি, মাজহাবের দিকে যান। যদি বলেন না মাজহাব না, তাহলে সাহাবায়ে কেরামের দিকে যান, সাহাবায়ে কেরামও বহু রকম দুরুদ শরীফ পড়ছে। আমরা কথাই কথা একটা দুরুদ শরীফ পড়ে থাকি নবীজির নাম মোবারক শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু আপনি কোথাও সরাসরি আল্লাহ রসুলের কাছ থেকে প্রমাণ করতে পারবেন না, কিন্তু সব কিতাবে এটা আছে। এটা আবার দুরুদ ইব্রাহিমও না, তো দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়লেই বেদাতের ট্যাগ লাগিয়ে দিয়ে লাগাই দেন, বেদাতের ট্যাগ লাগাই দেন, বাপ দাদার বানানো দুরুদ বলেন, বাপ দাদার বানানো দুরুদ চলবে না, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চালাচ্ছেন? এটা তো আল্লাহ রসুল শিখায় যায়নি, সাহাবায়ে কেরামও শিখায় যায়নি, এটা তো আইম্মাই কেরাম নিজেরা লিখেছেন কোরআনের উপরে কেয়াস করে, কারণ আল্লাহর হুকুম হলো দুইটা জিনিসের, সালাত এবং সালাম, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দুরুদ এবং সালাম। কোরআনের আয়াতের হুকুম বাস্তবায়ন করার জন্য আমাদের পূর্বসূরি আইম্মাই কেরাম তিনারাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, যারা মাহফিলের মঞ্চে বসে লম্বা লম্বা কথা বলছেন, বাপ দাদার বানানো দুরুদ চলবে না, হাদিসে যেটা আছে ওটাই চলবে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ আর পড়তে পারবেন না, অথবা ইমাম বুখারীর কোন কিতাবের রেফারেন্স দিতে পারবেন না, কারণ সমস্ত ইমামরা এমন বহু দুরুদ লিখে গেছেন নবীর শানে যেগুলি দুরুদ ইব্রাহিম না। নিজের ফতোয়ায় নিজে বেদাতি, লেখাপড়া যারা ভালো মতো করেছে তারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করে না, আল্লাহ যেন তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করে, বলেন আমিন। আমি কথাটা এই কারণে বললাম, কুমিল্লাতে কিছু অতি বুঝ আছে, একটু বেশি বুঝে, বেশি বুঝতে গিয়ে এমন ফতোয়া দেয় যে নিজের ফতোয়ায় নিজের ইমান ইমান যায়, নিজের ফতোয়ায় নিজেই হারামজাদা হয়। এরকম কিছু লোক আছে, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আপনি এমন নয় যে 1450 বছর পরে আপনি হঠাৎ মুসলমান হয়েছেন, আর কোনো মুসলমান ছিল না, এরকম না। সমস্ত আইম্মা ইকরামকে সম্মান করে তিনাদের পথ এবং মতকে অনুসরণ করে আপনাকে চলতে হবে, আলাদা যদি চলেন তাহলে আপনিই বাতেল, সব ইমামরা ঠিক, ওনারা যদি ঠিক না হয় তাহলে ঠিকটা পাইলেন কই আপনি? ইসলামে সঠিক ধর্মটা আপনি এই পর্যন্ত কেমনে পাইলেন? ওনারা সত্য হইলে ইসলাম এই পর্যন্ত সত্য, ওনারা ভুল হইলে ইসলামও ভুল, আপনি হঠাৎ করে সঠিকটা পাইবেন কোথায়? ওনাদের উপরে সত্যটা ডিপেন্ড করে, আল্লাহ যেন আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করে, বলে না আমিন। আমি আর শুরু করি নাই, জাস্ট দুরুদ শরীফ নিয়ে দেখলাম একটু কথা বলা উচিত, আমাদের যুব সমাজের মাথার মধ্যে এগুলি ঢুকাই দিছে, এভাবে দুরুদ পড়া যাবে না, ওইভাবে পড়া যাবে না, আরেকজন তো চ্যালেঞ্জ করে বসছে, আমাদের দুরুদ শরীফকে ব্যঙ্গ করছে। প্রথমে আমরা যে দুরুদ শরীফ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا محمد. এই দরুদ শরীফটাকে নরসিংদীর এক মাহফিল আমার ভাই ব্যঙ্গ করে চ্যালেঞ্জ করলেন, কোন এক বাপের বেটা মায়ের সন্তান থাকলে দাঁড়া, এই দরুদ কোন কিতাবে আছে কোন হাদিসে আছে আমাকে দেখা, যদি দেখাতে পারো তাহলে আমি সারা জীবন তোমার জুতা টানবো, চ্যালেঞ্জ করছেন উনি। তখন আমি গুনাহগার লাইভে এসেছিলাম, এসে বলছিলাম আমি আলাউদ্দিন জাহাদি, আমি আমার বাপের বেটা মায়ের সন্তান বলছি, আলাউদ্দিন জাহাদি বলছি, এটা বানুয়ার দুরুদ নয়, এটাও হাদিসে আছে। পরে নাসাই শরীফ থেকে আমি হাদিসটা বের করে দেখালাম, হিলিয়াতুল আউলিয়া থেকে ইমাম আবু নুঈম ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহির ওই কিতাব থেকে হাদিসটা বের করে দেখালাম, আরো অনেক কিতাবে হাদিস এই দুরুদ শরীফটা আছে আমি বের করে দেখালাম। কিন্তু আফসোস হলো ওই ভাই এখন পর্যন্ত ওনার বক্তব্য থেকে রুজু করে নাই, ফিরে আসে নাই, আর উনি বলেছিল জুতা টানবে, কিন্তু আমরা এই ধরনের কাজ আলেমদের ব্যাপারে চাই না, এইগুলি আলেমদের ব্যাপারে যায় না। আমি একটা জিনিস জানি না, আপনি জানেন, আপনি জানেন না আমি জানি, একজন আরেকজনের পরিপূরক, কিন্তু জুতা টানাটানি কথা কেন আসবে? এগুলি হলো নিম্ন ছোট মন মানসিকতার পরিচয়। আর জুতা টানার জন্য ওনাকে রাখবো না, কারণ জুতা নিয়ে পলায় গেলে আমার বিপদ হবে, কথা বুঝতে পারছেন না? এগুলি বলবেন না, একটা বিষয় যে কোনো সময় চ্যালেঞ্জ করতেই পারে, একজন জানে না আরেকজন জানবে, আমি জানি না আরেক ভাই জানে, উনি জানে না আমি জানি, এই তো পৃথিবীর সব তো আর সবাই জানে না, কেউ যদি বলে আমি সব জানি এ পাগল, এ কি পাগল, কখনই বলা যাবে না যে আমি সব জানি। আল্লাহ তাআলা আমাদের যতটুকু জ্ঞান দিয়েছে ততটুকু আমরা জানি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কোরআনের আয়াত, ফেরেশতারা বলেছিল এই কথা। অতএব আমি অনুরোধ করব দুরূদ শরীফ নিয়ে বাড়াবাড়ি করবেন না। সারসিনা শরীফে যারা যান আপনারা একটা দুরূদ শরীফ পড়েন, ফুরফুরা শরীফে আবার ভিন্ন দুরূদ শরীফ পড়তে পারে, বিশ্ব জাকের মঞ্জিলে অন্য একটা দুরূদ শরীফ পড়ে, ইমামে রব্বানি দরবার শরীফে অন্য দুরূদ শরীফ আছে, তারপরে মাসলাকে আলা হযরতের অনেক দরবার, ভিন্ন ভিন্ন দরবারে ভিন্ন ভিন্ন দুরূদ শরীফ পড়ে। আপনারা যদি পীর মুরিদির সাবজেক্টটা সেক্টরটা বাদ দিয়ে মাদ্রাসার দিকে যান তাহলে দারুল উলুম দেওবন্দে যান, দেখবেন কত দুরূদ আছে, আমরা দেওবন্দের কাছাকাছি গিয়ে আসছি, খোঁজ খবর নিয়ে আসছি, না জানে বলছি না, হাটাজারিতে যান, এই যে বাংলাদেশের চট্টগ্রামের হাটাজারিতে বহু দুরূদ আছে, অনেক দুরূদ আছে হাটাজারিতে আহমদ শফী সাহেবের মাদ্রাসা। আপনি ফটিয়াতে যান, জিরি জিরি মাদ্রাসাতে যান, উত্তরবঙ্গে যান, বাংলাদেশের যে কোনো এলাকা যান, সারা ওয়ার্ল্ড ওয়াইজ মদিনাভার্সিটিতে যান, মক্কার উম্মুল কুরাতে যান, এই যে আমাদের মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে গেলে সব জায়গায় দেখবেন কত দুরুদ আছে। আর 1450 বছর পরে সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন ইনি আইসে হঠাৎ ইসলাম নিয়ে আসছে, হঠাৎ ইসলাম, কোন দুরুদ পড়া যাবে না, বেদাত হাদিসে যেটা আছে এটা পড়তে হবে, এর বাইরে পড়া যাবে না। আরে বাবা তুমি এই কথা পাইলা কো, এই আজগুবি ফতোয়া? ওনার দলিল কোন কোরআন হাদিস না, ওনার দলিল হলো কিতাবুল আনতাজ। আমার কথাই মন কষ্ট নিবেন না, আমি আপনাদের ভালো চাই, দরুদ নিয়ে বাড়াবাড়ি করবেন না, যে যে দরুদ শরীফ পারেন ওটা পড়েন, উদ্দেশ্য হলো রসুল পাকের মহব্বতে বেশি বেশি দরুদ শরীফ পড়া। আমরা দরুদ শরীফ পড়তে চাই কিনা ভাইয়া, মহব্বতে বলেন চাই কিনা? যুবক ভাইরা আমি যে কথাগুলি বললাম আমি তোমাদেরকে বেশি গজল গায়ে মনোরঞ্জন দিতে পারবো না, আমার ছোট ভাই শামীম রেজা সুন্দর আলোচনা করে, মন মাতালো আলোচনা করে, আমি তার আমার গলা হইল বুমবাস্টিং মার্কা গলা, তো আমারে আল্লাহ দিয়েছে এরকম, সব ফুল একরকম হয় না, এক এক ফুলের এক এক গ্রাম হয়, আল্লাহ আমাকে দিয়েছে ইলমি খেদমত করার জন্যে, হ্যাঁ উঁচা নিচা টিলা কাইটা সোজা করার, সোজা সমান করার জন্যে আমার কাজ হলো এগুলি, আর তার কাজ হলো মানুষকে মদিনাওয়ালার প্রেমে একটা জোয়ার উঠায় দেওয়া, সব মিলে দিলে আমরা আমরাই সবাই মদিনাওয়ালার গোলাম। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যানা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়না মাওলানা মুহাম্মদ, নাম গলে পর এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো দেওয়ান, এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না, আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়না শাফিয়না মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা
نبينا شافعنا مولانا محمد এখানে একটা উচ্চারণ আমরা অনেক সময় বলি نبينا شافعنا এখানে একটা উচ্চারণ সঠিক করবেন نبينا এরকম না نبينا নুনের মধ্যে টান দিবেন না نبينا شافعنا شار মধ্যে টান আছে নুনের মধ্যে টান নাই نبينا شافعنا مولانا محمد বুঝছেননি আপনারা বিষয়টা نبينا نبينا হবে না نبينا شافعنا বুঝছেন প্র্যাকটিক্যাল একবার চেষ্টা করেন اللهم صل على سيدنا محمد نبينا شافعنا مرحبا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافعنا مولانا محمد প্রিয় ভাই বন্ধুরা আমার ও আমি তো ই করছি না